আমাদের অজানার পরিধিটা বিশাল, কিন্তু জানার পরিধিটা খুবই সীমিত। এই কথাগুলি আমার নয়, এই কথাগুলি বলে গেছেন 18 শতকের একজন বিখ্যাত ফ্রেঞ্চ স্কলার এবং পলিম্যাথ বিশেষজ্ঞ, যিনি ফ্রান্সের নিউটন হিসেবে অধিক জনপ্রিয়। সায়েন্স স্যাটারডেতে এক সম্পূর্ণ নতুন পডকাস্ট সিরিজে আপনাকে স্বাগতম, যেখানে আমরা এমন এক মানুষের জীবনের অতল গভীরে ডুব দেব যার অবদান এবং কাজ বিজ্ঞানের সমস্ত নিয়ম নীতিকে উড়িয়ে দিয়ে আমাদেরকে এক সম্পূর্ণ নতুন বিশ্বের সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে। নমস্কার, আমি সৌম্যজিৎ। এই পর্বে আপনাকে পিয়ের সিমন ল্যাপ্লাস সম্পর্কে বেশ কিছু রোমাঞ্চকর তথ্য জানাব, যিনি ফ্রান্সের নিউটন নামের বিজ্ঞানের ইতিহাসে সদা বিরাজমান। আমরা যদি বিজ্ঞানের ইতিহাসকে একটু ভালো করে ঘেঁটে দেখি, তাহলে এটা বুঝতে পারব যে বিজ্ঞানের ইতিহাসে এমন অনেক কম বিজ্ঞানী আছেন যিনি ল্যাপ্লাসের মতো তার কাজের চাপ বিজ্ঞানের প্রত্যেকটি শাখাতে রেখে গেছেন, যেমন ইঞ্জিনিয়ারিং, ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, ফিজিক্স, অ্যাস্ট্রোনমি এবং ফিলোসফি। এই পডকাস্টের প্রথম পর্বে আমরা পেছনে ফিরে দেখব ল্যাপ্লাস তার বিজ্ঞানের পথে যাত্রা কী করেছিলেন। এই বিজ্ঞানীর জীবনযাত্রা শুরু হয়েছিল ফ্রান্সের এক ছোট্ট শহর নরম্যান্ডিতে। ঠিক এই সময়টায় দেশের পরিবর্তনের দরকার ছিল, আর ঠিক এই সময় বিভিন্ন ধার্মিক সংস্থাগুলি উচ্চশিক্ষার পথকে বন্ধ করে দিতে চেয়েছিল। ল্যাপ্লাসের বাবা বেশ কিছু সম্পত্তির মালিক ছিলেন, তাই তিনি চাইতেন যে তার ছেলে বড় হয়ে পাদ্রী অথবা যাজক হোক, আর সেই কারণেই তিনি থিওলজি বা ধর্মতত্ত্ব পড়ানোর জন্য ছেলেকে কেন ইউনিভার্সিটিতে পাঠান। যাই হোক, এই ইউনিভার্সিটিতেই তিনি দুজন উৎসাহী গণিতবিদের সান্নিধ্য পান, যার জন্য তিনি অঙ্কের প্রতি আরও উৎসাহী হয়ে ওঠেন। তিনি বুঝতে পারেন যে তার পক্ষে যাজক বৃত্তিটা কোনো পেশা হতে পারে না। তিনি নিজেকে পেশাগত দিক থেকে একজন অঙ্কবিদ হিসেবে পরিচিত দিতে চান। ঠিক এই সময় প্যারিসে দ্য রয়্যাল একাডেমি অফ সায়েন্স একটি ঘোষণা করে যে তারা উৎসাহী এবং বুদ্ধিমান ছাত্রদের ফুল টাইম রিসার্চের জন্য ব্যবস্থা করে দেবে। ঠিক এইরকম কিছু একটার জন্য অপেক্ষা করছিলেন ল্যাপ্লাস। তিনি থিওলজি বা ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা আর শেষ করলেন না, এবং ঠিক এই ঘোষণার পরেই তিনি প্যারিসের জন্য বেরিয়ে যান। সঙ্গে নিয়ে গেছিলেন একজন ম্যাথমেটিশিয়ান জন ল্যাম্বার্ট এর দেওয়া একটি চিঠি, যিনি সেই সময় অর্থাৎ 1800 শতকের একজন বিখ্যাত ম্যাথমেটিশিয়ান ছিলেন। অন্যদিকে জন ল্যাম্বার্টের নাতির অনুসারে ল্যাম্বার্ট ল্যাপ্লাসকে নিজের থেকে দূরে সরাতে চাইতেন, তার জন্যে তিনি তাকে একটি মোটা অঙ্কের বই দিয়ে দেন এবং জানিয়ে দেন যে যতক্ষণ না বইটা পড়া শেষ হবে ততক্ষণ যেন ল্যাপ্লাস ফিরে না আসে। যখন ল্যাপ্লাস কিছুদিন পরে ফিরে এলেন, তখন সেই ফিরে আসাটা জনের একেবারেই পছন্দ হয়নি। তিনি খুব স্পষ্ট বুঝতে পারলেন যে ল্যাপ্লাস মিথ্যে কথা বলছেন। তিনি কিছুই পড়েননি এবং বুঝতে পারেননি যে বইতে কী লেখা আছে, কিন্তু কিছুক্ষণ তাকে প্রশ্ন করার পর জন ল্যাম্বার্ট বুঝতে পারলেন যে সে বইটা খুব ভালোভাবেই পড়েছে এবং বুঝেওছে। সেই দিন থেকে তিনি ল্যাপ্লাসকে নিজের তত্ত্বাবধানে রেখে দিলেন। যথেষ্ট উপার্জন এবং পড়াশোনা করার পর তিনি একটি পেপার সাবমিট করেন রয়্যাল একাডেমিতে। শেষ পর্যন্ত 5 বছর পরে তিনি রয়্যাল একাডেমিতে সদস্য হিসেবে নিযুক্ত হন। এরপর তিনি যেখানে ফুল টাইম প্রফেশনাল রিসার্চার হিসেবে নিযুক্ত হন এবং পরপর নানা বিষয়ের ওপর তিনি পেপার জমা দিতে থাকেন, বিশেষ করে থিওরিটিক্যাল অ্যাস্ট্রোনমি ও প্রবাবিলিটি থিওরির ওপরে। এই পর্বটা আমরা শেষ করব একটা খুব মজার বিষয় দিয়ে। নেপোলিয়ন যখন প্যারিসের রয়্যাল মিলিটারি কলেজে পরীক্ষা দিতে এসেছিলেন, তখন তার পরীক্ষক ছিলেন ল্যাপ্লাস। ল্যাপ্লাসের তৈরি করা বিভিন্ন বৈজ্ঞানিক তথ্যের যে শক্তি, তার সাক্ষী হব আমরা এর ঠিক পরের পর্বে, অর্থাৎ পর্ব 2-তে। ফার্মাট অথবা নিউটনের মতো ল্যাপ্লাস কোনো আবিষ্কারক ছিলেন না,
তিনি অন্যান্য বৈজ্ঞানিকদের আবিষ্কারকে খুব সুন্দরভাবে সরলীকরণ করে তার একটি ডিজাইন তৈরি করতেন। যখনই তার মাথায় কোনো নতুন আইডিয়া আসত, তখনই তিনি সেটাকে খুব চমৎকারভাবে সরলীকরণ করে তৈরি করে রাখতেন। 18th century মাঝামাঝি সময়ে যে বড় বড় ঘটনাগুলি ঘটেছিল, তার মধ্যে অন্যতম জায়গা করে নিয়েছিল সৌরজগৎ অর্থাৎ সোলার সিস্টেম। নিউটনের মাধ্যাকর্ষণ শক্তিকে ব্যবহার করা হয়েছিল বিভিন্ন ধরনের তথ্যকে খতিয়ে দেখার জন্য। নিউটনের বন্ধু এডমন্ড হিলারি তার কাজে প্রভাবিত হয়ে 1758 একটি কমেট দেখতে পাওয়ার প্রেডিকশন করেন। এই ঘটনাটা ল্যাপলাসের ওপরে খুব বড়ভাবে প্রভাব ফেলেছিল যখন তিনি মাত্র 10 বছর বয়সে ছিলেন। 1773 তিনি তার জীবনের সবচেয়ে বড় কাজটি করেন। তিনি সমগ্র সোলার সিস্টেমে নিউটনের মাধ্যাকর্ষণ শক্তিকে কাজে লাগান। তিনি শুধুমাত্র একটি সমস্যার সমাধান করতে চেয়েছিলেন যে জুপিটারের কক্ষপথ যেখানে সবসময় নিজেকে গুটিয়ে নেয়, সেখানে স্যাটার্নের কক্ষপথ কেন সব সময় ছড়িয়ে থাকে, অর্থাৎ নিজেকে চারদিকে ছড়িয়ে দেয়। সোলার সিস্টেমের মাধ্যাকর্ষণ শক্তি এতটাই জটিলতার পর্যায়ে পৌঁছে গেছে যে শুধুমাত্র অঙ্কের মাধ্যমে সেই সমস্যার সমাধান করা প্রায় অসম্ভব হয়ে উঠেছিল। তাছাড়া নিউটন এটাও বলে গেছেন যে সোলার সিস্টেম যেভাবে নিজেই নিজের ভারসাম্যকে ধরে রেখেছে, তাতে ভগবানের অবদান ছাড়া আর কিছু হওয়ার সম্ভাবনা নেই। 1776 ল্যাপলাস সেকুলার পিরিয়ডিক ভেরিয়েশনের মাধ্যমে দেখিয়ে দেন যে প্রত্যেকটি গ্রহ থেকে সূর্যের দূরত্বটা অপরিবর্তনশীল। 24 বছর বয়সী একটি ছেলে ক্ষেত্রে এই ধরনের কাজ খুবই উচ্চতর কাজ বলে গণ্য করা হয়। তিনি এখানেই সফল হয়েছিলেন যেখানে নিউটন নিশ্চিত হতে পারেননি। যদিও ল্যাগ্রাঞ্জ আর ল্যাপলাসের কাজ একই রকমের ছিল, তবুও তার উর্বর মস্তিষ্কের স্বচ্ছতার কারণে তিনি তার সফল ক্যারিয়ার গড়ে তুলতে পেরেছিলেন। পেপারটি যে ভালোবাসা বা উৎসাহ পেয়েছিল তা সম্ভবত তাকে কিছুটা প্রতারণা করতেও অনুপ্রাণিত করেছিল। প্যারিসের একাডেমি অফ সায়েন্সের 1774 একই বিষয় নিয়ে তিনি একটি স্মৃতিচারণ করেন। এই স্মৃতিচারণটি ল্যাপলাসকে পাঠানো হয়েছিল কারণ তার পূর্ববর্তী বক্তৃতাটি এই বিষয়টির ওপর ছিল এবং ল্যাগ্রাঞ্জ এর রেজাল্টটাকে আরও প্রসারিত করার জন্য ঠিক সঠিকভাবে নিজেকে কাজ করতে প্রস্তুত করেছিলেন। আইনত তখন পর্যন্ত তিনি তার কাজটি লিখেছিলেন এবং খুব তাড়াতাড়ি করে ল্যাগ্রাঞ্জ লেখার আগে এই প্রকাশের ব্যবস্থা করেছিলেন। তার লেখাকে যদি উক্তি হিসেবে দেখা যায় তাহলে বলা যাবে যে, কোট, আমি এই গবেষণাটি করার জন্য দীর্ঘ সময় ধরে ভেবেছিলাম, তবে গণনার ক্ষেত্রে জ্যোতির্বিজ্ঞানের ক্ষুদ্র উপযোগিতাটা আমার ধারণাটিকে পরিত্যাগ করেছে এবং আমি হয়তো এটাকে নিয়ে কাজ করতাম না যদি না ল্যাগ্রাঞ্জ সবেমাত্র একাডেমিতে পাঠানো এই পত্রিকাটিতে তার ব্যাপারে লেখালেখি করতেন। ল্যাপলাসের কাজগুলি এতটুকু প্রসারিত হয়েছিল যে সীমিত সময়সীমার মধ্যে সমস্ত কিছু বোঝা অসম্ভব। তিনি তাপ, চৌম্বকীয়তা এবং বিদ্যুতের বৈজ্ঞানিক অধ্যয়নের জন্য গাণিতিক ভিত্তি স্থাপন করেছিলেন এবং ল্যাপলাসের সমীকরণ এবং ল্যাপলাস রূপান্তরের মতো গুরুত্বপূর্ণ অবদানের মাধ্যমে গাণিতিক পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে গঠন অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। ল্যাপলেশিয়ান ডিফারেনশিয়াল অপারেটরটি গণিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়, তার নামকরণও করা হয় তারই নামে। তিনি সেই ব্যক্তি ছিলেন যিনি সৌরজগতের উৎসের স্নিগ্ধ অনুমানকে বিশ্বাস করেছিলেন। ব্ল্যাক হোলের অস্তিত্ব এবং মহাকর্ষীয় পতনের ধারণাটিকে প্রথম সামনে উনি এনেছিলেন। ফ্রান্সের 18th century শেষের দিকে কোনো ঘটনার সম্ভাব্যতার জন্য একটি সংখ্যা নির্ধারণ করা বা গণনা করার থেকে গাণিতিকভাবে তাকে আরও সুবিধাজনক হিসেবে দেখা শুরু হয়েছিল। ল্যাপলাস তখন তার 20 বছর বয়সে এসেছিলেন। ততক্ষণে তিনি এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তার কাজ, যা আমরা শাস্ত্রীয় সম্ভাবনা তত্ত্বের ভিত্তি বলতে পারি, যে কিভাবে আমরা আজও স্কুল এবং বিশ্ববিদ্যালয়গুলিতে সম্ভাব্য শিক্ষা দিই, পরবর্তী এবং চূড়ান্ত বিভাগে আমরা সংক্ষেপে ল্যাপলাসের গাণিতিক অগ্রগতি নিয়ে আলোচনা করব।
এবং তার কয়েকটি দর্শন কথাকে স্মরণ করব। যদি আমরা গণিতের ভাষা ব্যবহার না করে গণিতের আলোচনা করি, তাহলে ল্যাপলেসের কাজগুলি প্রতি ন্যায় বিচার করা হবে না। যদি আপনি গাণিতিক শব্দগুলিকে বুঝতে না পারেন যা পরবর্তী বিভাগে উল্লেখ করা হচ্ছে, তাহলে আপনি পডকাস্ট থেকে থামিয়ে স্বচ্ছন্দে গুগল অনুসন্ধান করতে পারেন। আসুন আমরা একটি সাধারণ প্রশ্ন বিবেচনা করি, যে একটি শহরে কয়েকটি ইঁদুর রয়েছে। আমাদের সকলকেই গণনা করতে জানা দরকার। যাই হোক, তবে এই ধরনের জনসংখ্যার ক্ষেত্রে সাধারণত লুকোনো থাকা অংশ আমাদের পক্ষে শনাক্তকরণ এবং গণনা করা সম্ভব না। তাহলে আমরা যদি কোনো জনগোষ্ঠীর সমস্ত সদস্যকে সহজেই গণনা করতে না পারি, তবে আমরা কিভাবে কোনো প্রশ্নের উত্তর দেব? এটির একটি নিষ্পাপ উত্তর হলো যে কেবল অনুমান করা যায়, তবে এটি পুরোপুরি বৈজ্ঞানিক নয়। উত্তরটি সম্ভাব্যতা তত্ত্ব বা প্রবাবিলিটি এবং পরিসংখ্যানের মধ্যে রয়েছে। দুটি ক্ষেত্রের মধ্যে ল্যাপলেসের উল্লেখযোগ্য আগ্রহ ছিল। 1771 সালে ল্যাপলেসের প্রথম প্রকাশিত কাজটি ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং সীমাবদ্ধতার পার্থক্য দিয়ে শুরু হয়েছিল। তবে তিনি ইতিমধ্যেই প্রবাবিলিটি ও স্ট্যাটিস্টিক্সের গাণিতিক এবং দার্শনিক ধারণা সম্পর্কে চিন্তাভাবনা শুরু করেছিলেন। তিনি এই ধারণার সর্বাধিক বিশিষ্ট প্রচারক ছিলেন, যিনি পৃথিবীর প্রতিটি অবস্থার স্বর্গীয় দেহের অবস্থান ও গতিবেগ নির্ধারণের ধরন আগে থেকেই বুঝতে পারতেন। জনসংখ্যার পরিসংখ্যানগুলির প্রতি তার আগ্রহ মলংয়ের বৈজ্ঞানিক লক্ষ্য দ্বারা অনুপ্রাণিত হয়েছিল, যে শারীরিকের মতো একই সম্ভাবনা পদ্ধতিগুলি দ্বারা বিশ্বের কাছে পৌঁছানো যেতে পারে। মানুষের ভুল করার সম্ভাবনা তিনি ক্যালকুলেট করতে পেরেছিলেন, যেটা সাহায্য করত কোর্টের আসামিকে দোষী সাব্যস্ত করা হবে কিনা। 1974 সালে যখন তার বয়স 25 বছর ছিল, ঘটনাগুলির কারণগুলির সম্ভাবত্ব সম্পর্কিত তার সংক্ষিপ্ত গবেষণাপত্র রয়্যাল একাডেমি অফ সায়েন্সেস দ্বারা প্রকাশিত হয়েছিল। যে 5 বছরের মধ্যে ল্যাপলেস রয়্যাল একাডেমিতে ভর্তির জন্য প্রত্যাশী ছিলেন, তিনি অ্যাব্রাহাম দে মেবয় এর বই ডক্ট্রিন অফ চান্সেস দেখতে পেয়েছিলেন। এটি তাকে আঘাত করেছিল যে তিনি ঘটনার কারণগুলির সম্ভাবতা বর্ণনা করার সমস্যাটিতে আক্রমণ করার জন্য তার ধারণাগুলি ব্যবহার করতে পারেন। তার আইডিয়াটা ব্যবহার করতে পারত এটা গণনা করার জন্য যে একটি ঘটনা ঘটার সম্ভাবনা কতটা রয়েছে। ল্যাপলেসের অবদানগুলির একটি উল্লেখযোগ্য অংশ বিপরীত সম্ভাবনার উপর ভিত্তি করেছিল। এই পদ্ধতিতে একটি নির্দিষ্ট অনুমানের পরবর্তী উত্তরীয় সম্ভাবনা বা সাধারণ ভাষায় অভিজ্ঞতা থেকে প্রাপ্ত নির্দিষ্ট অনুমানের সম্ভাবনাটি এলোমেলো পরীক্ষার ফলাফল থেকে গণনা করা যায়। থমাস বেস নিজেই এই একটি সমস্যাটি স্থির করেছিলেন। তারা উভয়ই ঘটনার কারণ নিয়ে ভাবছিলেন, কেবল সাধারণভাবে জুয়ার প্রসঙ্গে নয়। তবে ল্যাপলেস বেস পুনরায় আবিষ্কার করেছিলেন এবং এটি ল্যাপলেস প্রকাশনা ছিল, যা পরিসংখ্যানের ক্ষেত্রে সম্ভাবনা এবং পরিসংখ্যানগুলির ক্ষেত্রে এর ব্যবহারকে সুপরিচিত ও প্রভাবিত করেছিল। ল্যাপলেস মূলত তাত্ত্বিক ধারণাগুলি একটি বরং সিস্টেমিক পদ্ধতিতে উত্থাপন করেছিলেন। যাই হোক, এগুলি একটি বৃহৎ বিশ্লেষণ ভিত্তিক সম্ভাব্য তত্ত্বের বিকাশকে আরও প্রভাবিত করেছিল। আজ আমরা তার কাজের প্রতি নিবেদিত একটি পলিম্যাথ এবং দার্শনিক জীবন সম্পর্কে জানতে পারলাম। আমরা আরও দেখলাম যে তিনি কীভাবে মহাবিশ্ব সম্পর্কে আমাদের বুঝিয়েছেন। তার বৈজ্ঞানিক গবেষণা খুব সক্রিয়ভাবে অনুসরণ করেছিলেন প্রায় তার জীবনের শেষ অবধি। 1827 সালের 5ই মার্চ প্যারিসে ল্যাপলেসের মৃত্যু হয়। আমরা তার চূড়ান্ত শব্দগুলির পুনরাবৃত্তি করে এই পর্বটি শেষ করতে পারি। কোট, আমাদের অজানার পরিধিটা বিশাল, কিন্তু জানার পরিধিটা খুব।
খুবই সীমিত। আনকোট। আমাদের সম্পূর্ণ গল্পটি শোনার জন্য আপনাকে ধন্যবাদ জানাই এবং আমরা বিজ্ঞান শনিবারের পরবর্তী পর্বে আপনার সাথে পাওয়ার আশা করি, যেখানে আমরা ফ্রিৎস হেবারের জীবন নিয়ে আলোচনা করব এবং তার বৈজ্ঞানিক দক্ষতার উত্থানের সাক্ষী হবো।